আশ্রয় শিবিরের সম্পূর্ণ তথ্য দাখিলত ব্যর্থ রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। রাজ্য সরকারের ওসর নাই আটখন জেলার তথ্য। আট সপ্তাহের ভিতর প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশ। জেলা ন্যায় সেবা প্রাধিকরণের সচিবে দাখিল করব তথ্য। ভাস্কর দেব কোঁয়রকো বিভিন্ন জেলা ভ্রমণের পরামর্শ আদালতর। দবকার আশ্রয় শিবিরত সৃষ্টি হয়েছিল এক অবর্ণনীয় পরিস্থিতির। দবকা কাণ্ডর পিছতে তথ্য দাখিলের নির্দেশ দিছিল গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে। আদালতের নির্দেশের ভিত্তিত রাজ্য সরকারে দাখিল করেছিল শপথনামা। রাজ্যের 23 জেলাত এই পর্যন্ত নাই কোনো আশ্রয় শিবির। বাক্সা, ডিমা হাসাও, মাজুলি, নগাঁও, তিনিচুকিয়া, পশ্চিম কার্বি আংলং, দক্ষিণ শালমারা, মানকাছরত নাই আশ্রয় শিবির। আমি পুনর্বার জানাইছো আশ্রয় শিবিরের সম্পূর্ণ তথ্য দাখিলত ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। রাজ্য সরকারের ওসর নাই আটখন জেলার তথ্য। আট সপ্তাহের ভিতর প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশ দিয়া হয়েছে। জেলা ন্যায় সেবা প্রাধিকরণের সচিবে দাখিল করব তথ্য। ভাস্কর দেব কোঁয়রকো বিভিন্ন জেলা ভ্রমণের পরামর্শ আদালতর। দবকার আশ্রয় শিবিরত সৃষ্টি হওয়া অবর্ণনীয় পরিস্থিতির পাছতে তথ্য দাখিলের নির্দেশ দিছিল গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে। আদালতের নির্দেশের ভিত্তিত রাজ্য সরকারে দাখিল করেছিল শপথনামা। রাজ্যের 23 জেলাত এই পর্যন্ত নাই কোনো আশ্রয় শিবির। আর এই বিষয়টি এই মুহূর্তে বিশেষ চর্চা লাভ করেছে। আট সপ্তাহের ভিতর তথ্য দাখিলের নির্দেশ দিয়া হয়েছে। আমি স্টুডিওলে আহিব বিচারিম এই মুহূর্তে। সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বড়া আছে আমার সুতে। পার্থ, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের এই রায় বা এই নির্দেশনা সরকারক অকর্থনা করেছে। আটখন জেলার আশ্রয় শিবিরের সম্পূর্ণ তথ্য দাখিলত ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। জয়ন্ত, উচ্চ ন্যায়ালয়ত এই গোটেই বিষয়টো এখন আবেদনের যোগেদি যেটা দৃষ্টিগোচর হয়েছিল, উচ্চ ন্যায়ালয় পূর্বতো তেনে পরিস্থিতি গ্রহণ করেছিল আর সরকারের তথ্য বিচারিছিল। বিশেষ দবগা আশ্রয় শিবিরের যে পরিবেশ, অবর্ণনীয় পরিবেশ যেটা দৃষ্টিগোচর হয়েছিল আবেদনের যোগেদি কোর্টক জানা হয়েছিল, রিট পিটিশনের যোগেদি। আর অন্যান্য যাব আশ্রয় শিবির, বিশেষ উচ্ছেদিত অঞ্চলসমূহের যখন লোক আশ্রয় শিবিরত রখার যে এক দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব সরকারে পালন নকর অভিযোগ উত্থাপন হয়েছিল। যার পরিপ্রেক্ষিত ভাস্কর দেব কোঁয়র সিনিয়র এডভোকেট সেই আশ্রয় শিবির সমূহ ভ্রমণ করার এক নির্দেশ জারি করা হয়েছে। আর পরবর্তী সময় গোটে প্রক্রিয়াটা কেনেদরে আগবাড়ায় সরকারের হাতত কোনো তথ্য নথকার এক অভিযোগ উত্থাপন হয়েছে কোর্টের মজিয়াত। গতি পরবর্তী সময় সরকারের যে দায়বদ্ধতা, আশ্রয় শিবিরত যখন লোক থাকে যুহ বুনিয়াদী প্রয়োজনীয়তা সেই সমূহ ফুলফিল করার যে এক সরকারের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা সরকারে পালন নকরার এক অভিযোগ উত্থাপন হয়েছিল। যার পরিপ্রেক্ষিত গোটেই বিষয়টি উচ্চ ন্যায়ালয়ের দৃষ্টিগোচর হয়েছে, আবেদনের যোগেদি একাংশ দৃষ্টিগোচর করেছে। হয়, কিন্তু কিছু নির্দেশনা থাকে, ধরক যেটা উচ্ছেদ করা হব তেতিয়া সংস্থাপনের ব্যবস্থা করব লাগিব, গতি সেই নিয়ম সমূহ তাত পালন করা হওয়া নাই নাকি? বিশেষ দবকার আশ্রয় শিবিরত বুনিয়াদী প্রয়োজনীয়তাখিনি নিদিয়ার এক অভিযোগ উত্থাপন হয়েছিল দবকা আশ্রয় শিবির, যে সংবাদ শিরোনাম দখল করেছিল। বিশেষ আর অন্যান্য জেলাসমূহ, জেলার পরিসংখ্যাত আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে, অন্যান্য জেলাসমূহতো আশ্রয় শিবির নথকারে এক অভিযোগ উত্থাপন হয়েছে। গতি যখন উচ্ছেদিত হল যদিও সেই অঞ্চলট সেই স্থানত অবৈধভাবে বসবাস করে আসে, যদিহে বাসস্থান নাই, বিভিন্ন সময় সেই উচ্ছেদিত লোক সকল অন্য যে অল্টারনেট বাসস্থান তালৈ যার কথা সরকারে বিভিন্ন সময় কয়, যখন যাব নিল যেহেতু ভারতীয় নাগরিক, যদিহে ভারতীয় নাগরিক একটা আশ্রয় প্রদান করব লাগবে, তারপর স্থায়ীভাবে কোবাদ সংস্থাপন করব লাগবে। ই এক সরকারি প্রক্রিয়া বা সামাজিক দায়বদ্ধতা বা সরকারি দায়বদ্ধতা, এইখানে কাম যদি করা নাই, এইখানে কাম নকরার কারণে উচ্চ ন্যায়ালয়ের ওষুধ পড়েছে সরকার। আর ভাস্কর দেব কোঁয়রক ইতিমধ্যে নির্দেশ দিয়া হয়েছে কত কি ধরনের গোটেই পরিস্থিতি সমূহ আছে, আর আট সপ্তাহত সরকারক খুব সম্ভবত পুনের প্রতিবেদন দাখিল করবলে নির্দেশ দিয়া হয়েছে, আপনি যেধরনের ইতিমধ্যে কৈছে। আর ভাস্কর দেব কোঁয়রেও যেহেতু আয়ুক্ত, কোর্টের আয়ুক্ত নিযুক্তি দিয়া হয়েছে, গতি ভাস্কর দেব কোঁয়রেও সেই রিলিফ কেম্পর অবস্থা কেনেকা সেই সমূহ অধ্যয়ন করব, বা রিলিফ কেম্প আছে নাই, কোন জেলাত কেনেকৈ আছে, বা কাগজে পত্র যদি আছে কিন্তু বাস্তবত যদি নাই, সকল কথা কোর্টের দৃষ্টিগোচর করব। মৌলিক অধিকারের দিকসমূহ নিশ্চয় এই বিষয়ত হাঙর খাই পড়ব। হয়, স্বাভাবিকতে মৌলিক অধিকার সুরক্ষিত হবই লাগবে, কারণ আপনি মন করব সেই আশ্রয় শিবিরখন শিশু থাকবে, মহিলা থাকিব, যে হেলথ কেয়ার সমূহ দিব লাগবে, খাদ্য দিব লাগবে, বা অন্যান্য যুক্ত সুবিধা দিব লাগবে, কারণ যদিও এক ইলিগেল ভূমিত বসবাস করে আছে, উচ্ছেদিত করা হয়েছে, আর যখন অল্টারনেট বাসস্থান যাব নিল আশ্রয় শিবিরত রাখব
ৰাখিবলগীয়া হৈছে বা এনেকুৱা চিটুৱেশ্যন হ'ব পাৰে যে সেই উচ্চাৰিত লোকসকল কোনো এটা অঞ্চলত বহু বছৰ ধৰি আছিলে যদিও সেই যি অঞ্চলত তেওঁলোকে বসবাস কৰি আছিল সেই অঞ্চল তেওঁলোকৰ নহয় বা অবৈধভাৱে বসবাস কৰি আছিল উচ্চাৰিত কৰা হ'ল কিন্তু উচ্চাৰিত কৰি সেই লোকসকলক যদি অল্টাৰনেট বাসস্থান দিয়া নহয় তেওঁলোক কলৈ যাব কি কৰিব সেই ধৰণৰ এটা প্ৰশ্ন মানৱীয় প্ৰশ্ন এটা আহি পৰে আৰু স্বাভাৱিকতে যদি ভাৰতীয় নাগৰিক যদি বিদেশী নাগৰিক গোটেই প্ৰক্ৰিয়াটো পৃথক হ'ব তেওঁলোকক যদি প্ৰমাণ হয় বিদেশী নাগৰিক বুলি বা ভাৰতীয় নাগৰিক বুলি প্ৰমাণ কৰিবলৈ তেওঁলোকৰ যদি নথি পত্ৰ নাথাকে তেওঁলোকে তেনেহ'লে গোটেই প্ৰক্ৰিয়াটো পৃথক হ'ব কিন্তু যদিহে ভাৰতীয় নাগৰিক বুলি তেওঁলোকে নিজকে প্ৰমাণ কৰিব পাৰে তেতিয়া চৰকাৰৰ এক দায়বদ্ধতা থাকে তেওঁলোকক তেওঁলোকৰ যাতে সেই সাংবিধানিক অধিকাৰ সেই সাংবিধানিক অধিকাৰ সুৰক্ষিত হয় নিশ্চয় ধন্যবাদ পাৰ্থ সবিস্তাৰে আপুনি এইখিনি তথ্য আমাক জনালে আৰু আঠখন জিলাৰ তথ্য যিহেতু নাই ৰাজ্য চৰকাৰৰ হাতত আৰু আঠ সপ্তাহৰ ভিতৰত প্ৰয়োজনীয় তথ্য দাখিলৰ নিৰ্দেশ দিছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বজাৰত জুই চৰকাৰ আছে খুই হয় বনজুই জ্বলিলে দেখা পোৱা যায় কিন্তু বজাৰত জুই চৰকাৰে দেখা নাপায় পাচলি কিনিবলৈ বজাৰলৈ যাবলৈ ভয় লগা হৈছে এবাৰ পাচলি বজাৰলৈ যাবলৈ এতিয়া এশবাৰ ভাবিবলগীয়া হৈছে সৰ্বসাধাৰণ ৰাইজৰ কেঁচা পাচলিৰ বজাৰত শুকান ধান খেৰৰ দৰে দপ দপাই জুই জ্বলিছে এফালে খাও খাওকৈ ওলোৱা ৰ'দৰ তাপ আৰু আনফালে পাচলি বজাৰত দেই পুৰি নিয়া জুই প্ৰচণ্ড গৰমৰ লগতে শাক পাচলিৰ আকাশলংঘী মূল্য বৃদ্ধিয়ে জীৱন এতিয়া হাৰাম কৰি দিছে সাধাৰণ লোকৰ ৰকেটৰ গতিৰ দৰে ঊৰ্ধমুখী হৈছে পাচলিৰ দাম চেঞ্চুৰী ঘৰত শাক পাচলিৰ দাম কেইদিনমান আগলৈ 20-30 টকাত কিনি থকা পাচলি এতিয়া 100 টকীয়া হৈ গৈ আছে আজিৰ তাৰিখত 80ৰ পৰা 100 টকাৰ তলত কোনো পাচলিয়েই পাবলৈ নাই ঠাইভেদে বহু পাচলিৰ দাম 120 টকাও হৈছেগৈ এইকেইদিনত কম দামত খাব পাৰিব কেৱল ভোল আৰু বেঙেনা সেয়াও 60 টকা দৰত খাব পৰাকৈ কচু এমুঠি কিনিবলৈ হলেও 20 টকাৰ তলত পাবলৈ নাই ঢেকীয়া এমুঠিৰ দামো 20 টকা গুৱাহাটীৰ বজাৰত আপুনি পদিনা 20 টকাত পাব সৰু সৰু তিনিমুঠি আনকি আলু কচুৰ দামো এক পোৱাত এতিয়া 20 টকা কম দামত পাব আপুনি নেমুটেঙা বজাৰভেদে 20 টকাত 5টা বা 6টা পিছে সুদা নেমু খাইনো আপুনি জীয়াই থাকিব পাৰিব জানো ইফালে চাউল দাইলৰ দামো বাঢ়িছে অভাৱনীয় হাৰত মুঠতে দাম বৃদ্ধিয়ে ৰামটাঙোন সোধাইছে সাধাৰণ জনতাক লগতে আদাৰ দামো এই মুহূৰ্তত আকাশলংঘী হৈছে মুঠৰ ওপৰত প্ৰতিবিধ পাচলি অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ দামে এতিয়া চকু কপালত তুলিছে মূল্যবৃদ্ধিৰ জুইত এতিয়া বাৰুকৈ দগ্ধ হৈছে সৰ্বসাধাৰণ জনতা এই মুহূৰ্তত আমি আপোনাক দেখুৱাইছো বৰ্তমান বজাৰত শাক পাচলিৰ দাম কিমান ঊৰ্ধমুখী হৈছে এয়া চাওক টিভি পৰ্দাত আপুনি প্ৰত্যক্ষ কৰিছে মূল্যবৃদ্ধিৰ জুই বজাৰত জ্বলি আছে কিন্তু চৰকাৰ শুই আছে আমি চাওঁ আহক বজাৰৰ প্ৰতি কিলোত কোনবিধ পাচলিৰ কি দাম বিলাহী 100ৰ পৰা 120 টকা প্ৰতি কিলোত জিকা 80ৰ পৰা 100 টকা আদা 240ৰ পৰা 260 টকা নহৰু 160ৰ পৰা 200 টকা কেঁচা জলকীয়া 120 টকা পটল 60ৰ পৰা 80 টকা ভেন্দি 80ৰ পৰা 100 টকা তিয়ঁহ 50ৰ পৰা 60 টকা বিন প্ৰতি কিলোত 100 টকা লেচেৰা 100ৰ পৰা 120 টকা গাজৰ 100 টকা প্ৰতি কিলোত বেঙেনা 50ৰ পৰা 60 টকা ভাতকেৰেলা 80ৰ পৰা 100 টকা কেপচিকাম 160ৰ পৰা 200 টকা বন্ধাকবি প্ৰতি কিলোত 50ৰ পৰা 60 টকা ভোল 60ৰ পৰা 80 টকা প্ৰতি কিলোত এনেদৰে জুই জ্বলিছে পাচলিৰ বজাৰত গহপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক পলাশ ফুকনৰ ৰিপৰ্ট আগবঢ়াম গহপুৰত বানপানী কমাৰ পাছতে এতিয়া শাক পাচলিৰ মূল্য বৃদ্ধিয়ে জুৰুলা কৰিছে সাধাৰণ জনতাক অতিথয় দেখাব মই গহপুৰ বাকৰি দল অঞ্চলত উপস্থিত আছোঁ আৰু ইয়াত শাক পাচলি এখন বিপণীত আছোঁ আৰু প্ৰতিবিধ আচলতে শাক পাচলিৰ যথেষ্ট মূল্য বৃদ্ধি হৈছে যাৰ ফলত সাধাৰণ জনতাই এতিয়া শাক পাচলি ক্ৰয় কৰিবলৈ আহি চিন্তা কৰিবলগীয়া হৈছে গ্ৰাহক আছে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ চব্জি কিনিবলৈ আহিলে তাকে এতিয়া দামৰ হেৰিয়াতে এতিয়া আমি আৰু চব্জি কিনিবলৈ টান কৰিছোঁ দাম বঢ়াইছে আগততো ইমান দাম নাছিল এতিয়া বৃদ্ধি বাঢ়িছে আৰু চব বস্তুৱে অকল শাক পাচলি চব বস্তুৰ দাম বঢ়াইছে
সমস্যা জটিল আৰু আমাৰ, কাৰণ হ'লে আমি খেতিয়ক মানুহ, সাধাৰণ মানুহ, আমি বস্তু কিনি খাবলৈ টান পৰিছে আৰু। টান পৰিছে ধৰি লওক, আগতে আপোনালোকে ভাতকেৰেলা বা বেঙেনা এইসমূহ কেনেকৈ কিনিছিল, আজিৰ দিনত কেনেকৈ কিনিব লাগে? বহুতখিনি বাঢ়ি গ'ল, বহুতখিনি বাঢ়ি গ'ল, আমি এতিয়া টান সমস্যা হৈছে, বহুত সমস্যা। ল'ব লাগিব, ক'ব লাগিব, তেতিয়াহে আমি গ্রাহকে ভাল পাম। গ্রাহকৰ লগত আমি পাতিলোঁ, ব্যৱসায়ী গৰাকী আছে, বিলাহী দেখা নাই আপোনাৰ তাত? বিলাহী নাই, দাম বেছি হোৱাৰ কাৰণে বিলাহী ল'ব পৰা নাই। আপোনালোকে ৰখাই নাই মানে? ৰখাই নাই, গ্ৰাহকে বিচাৰি আহিছে নাই? বিলাহী বিলাহী বিচাৰি আহিছে, কিন্তু আমি ৰাখিব পৰা নাই, দাম 100 টকা 120 টকা হৈ আছে, ইয়াত বেচিব নোৱাৰি ইমান দামত। গাঁৱৰ মানুহ, খেতি কৰা মানুহ, পইচা পাতি নাই, সেইকাৰণে আমি বিলাহী ৰখা নাই। বাকীবিলাকৰ ভাতকেৰেলা বা কেনেকুৱা, কিমানৰ পৰা কিমানলৈকে আছে? ভাতকেৰেলা 40-50 টকা বিক্ৰী কৰি আছোঁ, নেমু 10 টকা 2টা, কাঁচকল 10 টকা 3টা, 4টা কল চাই, অমিতা 20 টকা কেজি। অলপ পূৰ্বতকৈ যথেষ্ট বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে, দামটো যথেষ্ট বৃদ্ধি পাইছে। এতিয়া গাঁৱতে শাক পাচলি একো নাই, বানপানী হৈ গ'ল। আৰু গাঁৱৰ ৰাইজে ধৰি লওক এতিয়া শাক পাচলি কিনিবলৈ আহি নিশ্চয় চিন্তা কৰিবলগীয়া হৈছে। এতিয়া যদি 1 কেজি জিকাই লৈ যায় তেতিয়া 60-70 টকা ভৰিব লাগিব। নিশ্চয় এনেদৰে যথেষ্ট সংখ্যক মূল্য বৃদ্ধি পাইছে শাক পাচলিসমূহৰ, যাৰ ফলত এতিয়া ব্যৱসায়ীসকলেও শাক পাচলি বিক্ৰী কৰিবলৈ সমস্যাত পৰিছে, গ্ৰাহকসকলেও ক্ৰয় কৰিবলৈ সমস্যাত পৰিছে, কাৰণ দাম যথেষ্ট। আৰু যিহেতু বানপানী কমিল, বানপানী কমাৰ পাছত এতিয়া হুৰা হুৰে শাক পাচলিৰ দাম বাঢ়িছে, যাৰ ফলত এতিয়া সাধাৰণ গ্ৰাহক যথেষ্ট চিন্তিত হৈ পৰিছে, কাৰণ তেওঁলোকে যি সন্ধিয়া ভাগলৈ বা দিনৰ ভাগত যি শাক পাচলিৰ প্ৰয়োজন, সেই শাক পাচলি এতিয়া তেওঁলোকে খাবলৈ বাদ দিবলগীয়া নিচিনা এক অৱস্থাৰ সৃষ্টি হৈছে। আৰু এই মুহূৰ্তত আমি ষ্টুডিঅ'লৈ আহিব বিচাৰিছোঁ ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ পাৰ্থজ্যোতি বৰা আছে। পাৰ্থ, আমি দেখুৱালোঁ দামৰ সেই তালিকা, বজাৰ ভেদে এই পাৰ্থক্য কিছু দেখিবলৈ পোৱা গৈছে, যধে মধে দাম বৃদ্ধি পাইছে, কিন্তু চৰকাৰ শুই আছে। তাতো সবাতোকৈ ডাঙৰ কথা যে বৰ্তমান চৰকাৰ শুই আছে, বানপানীৰ অচিলাৰে দাম বৃদ্ধি কৰিছে অসাধু ব্যৱসায়ীয়ে, কিন্তু অসাধু ব্যৱসায়ী নাকি লগোৱাত সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে চৰকাৰ। এই বাতৰিটোত, মূল্য বৃদ্ধিৰ বাতৰিটোত মই সংযুক্ত হ'ব বিচাৰিলোঁ, কাৰণ এটা ইনফৰমেশ্যন দিব বিচাৰিছোঁ। এই মূল্য বৃদ্ধিৰ কাৰণে কিন্তু উদ্বিগ্ন হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰ। কেন্দ্ৰীয় চৰকাৰৰ যি মিনিষ্ট্ৰী অফ কনজিউমাৰ এফেয়াৰ্ছ আছে, তেওঁলোকেও এখন তালিকা প্ৰস্তুত কৰিছে আৰু এই বাতৰিৰ শিৰোনাম দখল কৰিছে। তেওঁলোকে উল্লেখ কৰিছে নিমখৰ বাদে যোৱাটো মাহত প্ৰতিটো সামগ্ৰীৰ দাম বাঢ়িছে, সেয়া হুইট হওক, ৰাইচ হওক, চাউল হওক, হুইট হওক, চুগাৰ, মিল্ক, টি, পটেটো, অনিয়ন, টমেটো, সকলোৰে, আলু, পিঁয়াজ, বিলাহী, গাখীৰ, চাহপাত, চেনি, দালি, ঘেঁহু, চাউল, সকলোৰে মূল্য বৃদ্ধি হৈছে। আৰু বিশেষকৈ তিনিটা ভেজিটেবলছ আলু, পিঁয়াজ আৰু বিলাহী এচেঞ্চিয়েল বুলি ধৰা হয়, আৰু স্বাভাৱিকতে সকলো ধৰণৰ চব্জি বা সকলো ধৰণৰ ভাজি বনাবলৈ এই তিনিটা ভেজিটেবলছৰ সৰ্বাধিক প্ৰয়োজনীয়তা। গতিকে যদি আপুনি বিলাহীৰ কথালৈ চাই, সৰ্বভাৰতীয় পৰ্যায়ত বিলাহী 100% দাম বৃদ্ধি হৈছে, অৰ্থাৎ দুগুণ হৈছেগৈ। আপুনি পিঁয়াজৰ যদি কথালৈ যায়, পিঁয়াজৰ দাম কিমান বৃদ্ধি হৈছে সেই প্ৰশ্ন উত্থাপন হয়, তেতিয়া 11% পিঁয়াজৰ দাম বৃদ্ধি হৈছে, আৰু আলুৰ 8.8% দাম বৃদ্ধি হৈছে। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে ইয়াৰ কাৰণ উদ্ভাৱন কৰিবলৈ চেষ্টা কৰি আছে, আৰু ইয়াৰ কাৰণ, একমাত্ৰ কাৰণ কেন্দ্ৰীয় চৰকাৰৰ মতে, কনজিউমাৰ এফেয়াৰ্ছ মিনিষ্ট্ৰীৰ মতে, ইয়াৰ কাৰণ হৈছে প্ৰথমতে ৰ'দ দিছিল, তাৰপিছত বৰষুণ দিছিল। মন কৰিব, এই আলু, পিঁয়াজ আৰু বিলাহী ইত্যাদি সামগ্ৰীসমূহ পেৰিচেবল, গেলি যায়, গতিকে বেছিদিন ৰাখিব পৰা নাযায়। অৰ্থাৎ যি কোল্ড ষ্টোৰেজৰ সুবিধা, সেই কোল্ড ষ্টোৰেজৰ সুবিধা অসমত নোহোৱাৰ কাৰণে এইবোৰ সাঁচি থ'ব পৰা নাযায়। যেনেধৰণে উচ্চত দাম বঢ়াৰ, উচ্চত কি, যিহেতু উচ্চত দাম বঢ়াৰ কথা কেন্দ্ৰীয় চৰকাৰে কোৱা নাই, কিয় কোৱা নাই, কাৰণ যিহেতু ট্ৰেন্সপৰ্টেশ্যনত সমস্যাৰ সৃষ্টি হৈছে। ট্ৰেন্সপৰ্টেশ্যনত কিয় সমস্যাৰ সৃষ্টি হৈছে? প্ৰথম এটা ষ্টৰেজত সমস্যাৰ সৃষ্টি হৈছে, কাৰণ কোল্ড ষ্টোৰেজৰ ফেচিলিটিজ অসম তথা অন্যান্য উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহত নাই, প্ৰথম কথা। দ্বিতীয় কথা, প্ৰথমতে খুব গৰম পৰিছিল, তাৰপিছত খুব বৰষুণ দিলে, এনেধৰণৰ জলবায়ু তাৰতম্য হোৱাৰ কাৰণে এই বস্তুবোৰ প্ৰথমতে সাঁচি ৰাখিব পৰা নগ'ল গুদামত,
শীত তাপ নিয়ন্ত্রিত গুদামত আর দ্বিতীয়তে যে ট্রান্সপোর্টেশন বরষুণের কারণে ট্রান্সপোর্টেশন যেভাবে হব লাগছিল সেইভাবে নহল, যার কারণে মূল্য বৃদ্ধি হয়েছে বলে কোয়া হয়েছে। আর ব্যাপারী সকলে প্রতি কিলোত বিশেষকৈ যিটো সামগ্রীর দাম 80 টকা, ব্যাপারী সকলে প্রতি কিলোত তার লাভ উঠায় প্রায় 20 টকা লাভ উঠাব বিচার। তাদের ট্রান্সপোর্টেশনের আরম্ভ করে যে স্থানে দোকান দিব সেই স্থানের ভাড়ার আরম্ভ করে ইলেকট্রিসিটি বিলের আরম্ভ করে সকল সোমাই থাকে। 100 টকাত 20 টকা লাভ উঠাবলৈ চেষ্টা করে। গতি অসাধু ব্যবসায়ী চক্রটো বাৰু জড়িত হয়ে আছেই, মূল্যবৃদ্ধি করেছে। মূল্যবৃদ্ধি যদিহে মূল্যবৃদ্ধি হয়েছে তার কন্ট্রোল মেজার বা হেতাক নিয়ন্ত্রণ করা সরকারে চেষ্টা করব লাগে। গতি চেষ্টা যেহেতু করা নাই, মূল্যবৃদ্ধি হয়ে আছে, সাধারণ রাইজে সাধারণ জনতায় জনতার উপর মাধমার পড়েছে। নিশ্চয় যদি চাও আমি পার্থ, গাজরত যদি পাইকারি বজারত প্রতি কিলো 200 টকা, কিন্তু খুচুরাত 260 টকা, আদার কথা কইছো 260 টকাত বিক্রি করা হয়ে আছে। এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নাই, 260 টকাত বিক্রি হয়ে আছে, অর্থাৎ 60 টকা লাভ লৈছে। হয় নিয়ন্ত্রণ করবেন কৃষি বিভাগ, সরকার কৃষি বিভাগ বা যোগান বিভাগ আছে, নিয়ন্ত্রণ করবেন। এটা সময় আমি দেখা পাইছিল কেতিয়াবা প্রতিদিনে বাতরি কাকতের একটা পৃষ্ঠাত আজির দিন সামগ্রী সমূহের মূল্য কি হব, সবজি সমূহের মূল্য কি হব বা খাদ্য বস্তুর মূল্য কি হব, এখন তালিকা আহে। আলুর মূল্য এইটু হব, কচুর মূল্য এইটু হব বা জিকার মূল্য এনে ধরনের হব, 20 টকা 25 টকা যে হয় সেই মূল্য সমূহের তালিকা সমূহ আহে। তেনে ধরনের তৎপরতা কিন্তু এইবার দেখা পাওয়া হওয়া নাই, আর বিশেষকৈ বিভাগীয় মন্ত্রী সকলে এই সন্দর্ভত কোনো ধরনের মন্তব্য করা নাই। আর যেতিয়া বিজেপি নেতা সকলক আমি সেই প্রশ্ন উত্থাপন করি তেতিয়া কয় আমিও সেই মূল্য বৃদ্ধির ভুক্তভোগী, আমাক কোনো বিজেপি নেতা বলে শাসক দলের নেতা বলে কমকৈ নিদিয়ে, বরঞ্চ আমার 2 টকা বেশি হলে এনে ধরনের মন্তব্য এক্ষেত্রে যদি পার্থ আমার মনত আছে তেতিয়াহলে ভবেশ কলিতায় একটা তুলুঙা মন্তব্য করেছিল যে মানুষের সংখ্যা বৃদ্ধি পাইছে, যোগান কমিছে, উৎপাদন কমিছে, তার তুলনাত মানুষ বৃদ্ধি পাইছে, জনসংখ্যা বৃদ্ধি পাইছে, আর সেইভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, এনেকা ধরনের মন্তব্য করেছিল। হয় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নাই, বিভাগীয় কর্তৃপক্ষের মূল্য বৃদ্ধির উপর অসাধু ব্যবসায়ীক নাকি লগার ক্ষেত্রতো কোনো ব্যবস্থা গ্রহণ নকৰি বরং শুই থাকাহে পরিলক্ষিত হয়েছে বিয়াগম যোগান বিভাগক। আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম, দ্য মৰ্নিং শ্বত সময় হৈছে আন এটি বাণিজ্যিক বিৰতি। কেৱল ষ্ট্ৰং নহয় মাইথান ষ্ট্ৰং, মাইথান ষ্টীল নিৰ্মাণৰ আচি কামাই কা ৱাদা, কুমাৰ ইঞ্জিনিয়াৰিং, উই আণ্ডাৰষ্টেণ্ড ইয়ৰ নীড। আমি আপনার জানাই আছো রাজ্যের পাচলি বাজারত মূল্য বৃদ্ধির খবর। রাজ্যের বাজার সমূহত অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে পাচলির দাম, আর তার বিপরীতে মেরা পানীত পানির দরত বিক্রি হয়েছে পাচলি। এফালে পাচলি মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণ লোকসকলক এক প্রকার কুঙা করে পেলাইছে, আনফালে মধ্যভোগীর কবলত উচিত প্রাপ্যর পৰা বঞ্চিত হয়েছে প্রকৃত কৃষক সকল। 25-30 টকাত মেরা পানী কৃষক সকলে বিলাহী বিক্রি করার বিপরীতে যোরহাট, ডিব্রুগড়, গুয়াহাটীত বিক্রি হয়ে আছে 120-130 টকা পর্যন্ত দরত। প্রকৃত কৃষক সকলক বঞ্চিত করে মধ্যভোগীয়ে চলাইছে পাচলির কোলা বেহা। এই সন্দর্ভত আমি আগবাম মেরাপানীর পর আমার সাংবাদিক অনমোল যাদবর এক বিশেষ রিপোর্ট। যে সময় বাজার জুই চাই দাম হয়েছে, মূল্য বৃদ্ধির যথেষ্ট আকাশলঙ্ঘী হয়েছে, সেই সময় প্রকৃত যখন কৃষক আছে প্রকৃত মূল্য লাভ করেছে না সেই বিষয়ে আমি সবিস্তারে প্রকাশ করি। তাকে আমি যে সম্পূর্ণ আমি যখন প্রকৃত কৃষক আছে ওসরলে আইছো, বিলাহী 110 টকা দরত বিক্রি হয়ে আছে, কিন্তু প্রকৃত কৃষক সকলে কিমান টাকা দরত বিক্রি করেছে মানে সম্পূর্ণ কথাগুলো জানি। আপনার নাম তো কোকসুন? মোট নাম শ্রী হরে কৃষ্ণ বরা। হয় আপনি দরানি গাঁও? হয়। আপনি কিমান বিঘা বিলাহী খেতে করেছেন? মানে প্রায় 2 বিঘা মাটির বিলাহী খেতে করেছো। হয়। তারপরে প্রায় 2,30,000-40,000 টাকা মানে আমি ইনভেস্ট করেছো। হয়। বর্তমান বাজার মূল্য বেলেগর মূল্যতক আমার যথেষ্ট মূল্যটা কম আছে। আপনি কে রকমকে বিক্রি? আমি 30-35 টাকা এনেক বিক্রি আছো। হয়। গতিকে ইনভেস্ট করার উপর আমার কোনো মানে প্রফিট বোলা বস্তুটো নাই। প্রকৃত কৃষকর মানে এটা দেখিছো বাহিরের পর বিলাহী আহি যথেষ্ট 110-120 টকা দরত বিক্রি হয়েছে, কিন্তু আমার ইয়ার আগে সময় হল দ্য মর্নিং শোর পর বিদায় লোয়ার ক্ষণেক বাণিজ্যিক বিরতির পিছতে আমি লই আহিম বিগ ব্রেকিং।